চালের আটার খাস্তা পরোটা তৈরি করে নিতে পারবেন যে কেউ। বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর এই চালের আটার খাস্তা পরোটা খুবই সহজে তৈরি করা যায়। বন্ধুরা, এখানে আমি 100 গ্রাম ময়দা আর 100 গ্রাম চালের আটা নিয়েছি, আর পরিমাণ মতো লবণ নিয়ে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিলাম। আর এখানে ঠান্ডা জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব শক্ত করে। বন্ধুরা, রুটির জন্য যেভাবে ডোটা তৈরি করি সেভাবে আমি ডোটাকে তৈরি করে নিলাম। বন্ধুরা, এখন আমি এখানে উপরে সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি। ডোয়ের গায়ে সয়াবিন তেলটা লাগিয়ে নিলে পরোটাটা খাস্তা এবং মজাদার হয়। তেলটা ভালোভাবে ডোয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করে নেবেন, যাতে করে ডোয়ের সম্পূর্ণ গাটা তেলে ভিজে যায়। এরকমভাবে তৈরি করে নিলাম। আর এটাকে আমি 10 মিনিট সময় রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখেন ডোটা কিন্তু খুবই স্মুথ হয়েছে। আর আমি এখন এই ডোটাকে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। একদম সমান সমান ভাগে আমি ডোটাকে ভাগ করে নিলাম। দেখেন বন্ধুরা, এরকমভাবে সমান সমান করে ভাগ করে নিতে হবে। আর 2টি টুকরো আমি সরিয়ে নিচ্ছি। আর 1টি টুকরো দিয়ে আমি একটা রুটি বেলে নেব। আমি এটাকে 2ভাবেই তৈরি করে দেখাবো, হাত দিয়ে এবং রুটি বেলার বেলুন দিয়ে। বন্ধুরা, ভালোভাবে এটাকে আমি একদম গোল করে নিলাম আর হাত দিয়ে একটু সরিয়ে নিচ্ছি। দেখেন এরকম করে কিন্তু আপনারা হাত দিয়ে করে নিতে পারেন এই পরোটার রুটিগুলো। আমি কিন্তু এটাকে কোনো ভাজে পরিবর্তন করব না, একদম রুটি বেলার মতো করে তৈরি করি। দেখেন বন্ধুরা, এরকম করে করে নেবেন। আর হাত দিয়ে করলে এরকম ভাবে, হাত দিয়ে একটু বড় করে নিলে লিচিগুলো দেখেন এরকম ভাবে হয়। আর এটাকে আপনারা যতটা বড় করে নিতে চান ততটাই বড় করে নিতে পারেন। কিন্তু এই পরোটাটা তৈরি করতে বন্ধুরা এগুলো কিন্তু বেশি বড় করা যাবে না, একদম ছোট মাঝারি সাইজ করে নিতে হবে। বন্ধুরা, একটু মাঝারি সাইজ করে এবং একটু মোটা করে এই পরোটাগুলো তৈরি করে নেবেন। আমি একটি পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আগে থেকে আমি রুটি তাওয়াটা গরম করে রেখেছিলাম আর এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, এরকমভাবে দিয়ে দিবেন আর এপিট উপিটে করে ভেজে নিতে হবে। আর দেখেন কতটা সুন্দর কালার এসেছে, একটু সময় নিয়ে কিন্তু এগুলো ভেজে নেবেন। আমি যে হাত দিয়ে তৈরি করে নিয়েছিলাম যে পরোটাটা, সেই পরোটাটা আমি এখন ভেজে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তাওয়াটা একটু হালকা গরম রেখে এই পরোটাগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন, এতে করে পরোটাগুলো খাস্তা ও ভালো লাগবে। আর বন্ধুরা, এইভাবে পরোটাটা চালের আটা দিয়ে তৈরি করে নিলে খুবই সুন্দর হয় এবং ফুলকো হয়। ময়দা ছাড়াও কিন্তু এভাবে আপনারা পরোটাটা তৈরি করে নিতে পারবেন শুধু চালের আটা দিয়ে। দেখেন কতটা সুন্দর হয়েছে, আমি এভাবে সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। পরোটাগুলো তৈরি শেষে আমি পরোটাগুলো কেটে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এভাবে পরোটাগুলো তৈরি করে নিলে ছোট বড় সবাই কিন্তু মজা করে খাবে। আর আমি এই পরোটার গায়ে লাগিয়ে নিচ্ছি টমেটো সস, আর এতে কিন্তু পরোটাটা আরও মজাদার ও সুস্বাদু লাগবে। বন্ধুরা, এভাবে তৈরি করে নিতে পারবেন খুবই সহজেই চালের আটার পরোটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এভাবে অবশ্যই একদিন এই চালের আটার পরোটাটা তৈরি করে খাবেন। আর কেমন হলো কমেন্ট সেকশনে মতামত লিখে পাঠাবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।